Hi friends, welcome to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। এটা সেপ্টেম্বর মাস, তো আমার বোগেনভিলিয়াগুলিকে সামনের ফ্লাওয়ারিংয়ের জন্য, ভালো ফুল পাওয়ার জন্য তৈরি করে নেব। এটা আমার একটি বোগেনভিলিয়া বনসাই, এটা জাকিরানা, প্রচুর ফুল দেয়। তো গাছটিকে আমি গতবারই রিপোর্ট করে এই সিমেন্টের টপটিতে বসিয়ে দিয়েছি, তো এইবার আর আমি এটাকে নতুন করে রিপোর্ট করব না। শুধু এর সারফেস থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ পুরনো মাটি উঠিয়ে ফেলবো এবং সেটাকে মিক্সড জৈব সার দিয়ে এটাকে ভর্তি করে দেব। তো এটা হবে আমার এই সেপ্টেম্বরের বোগেনভিলিয়ার উপর যত্ন, যেন নভেম্বর ডিসেম্বরে আমি প্রচুর ফুল পেতে পারি, তারই প্রস্তুতি। তো আমি প্রথমেই এই টবের সারফেস থেকে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ যে পুরনো মাটি সেটাকে উঠিয়ে নিচ্ছি, সেই মাটিটাকে, তারপরে আমি মিক্সড জৈব সার প্রয়োগ করব। তো এটাও আংশিক রিপোর্টিংয়ের সমান। তো এতে আমি আগামীর জন্য এই সেপ্টেম্বরে, বিশেষ করে বোগেনভিলিয়াকে এই সেপ্টেম্বরেই তৈরি করে নিতে হবে, যত্ন করে নিতে হবে, সার প্রয়োগ করে একে ফ্লাওয়ারিংয়ের জন্য প্রস্তুত করতে হবে। আমি এর টপ সয়েল থেকে 1 ইঞ্চি গভীর করে এর যে পুরানো পটিং সয়েল সেটা উঠিয়ে নিচ্ছি। এখন এই বোগেনভিলিয়া বনসাইটির বয়স কমপক্ষে 8-10 বছর হবে, তো এই 2-3 বছর যাবৎ এটাকে আমি পটের মধ্যে, এই বনসাই পটের মধ্যে রেখেছি এবং এটাকে গ্রো করছি। এটা একটা ব্রুম স্টাইলে আছে, এর নিচে পৃষ্ঠমূলগুলিও বিশেষ আকৃতি নিয়ে বেরিয়েছে। এর উপরে গোড়াটাকে আমি ছেঁটে দিলাম। এখন এতে আমার প্রস্তুত করা যে মিক্সড মিশ্র জৈব সার, সেটা সেই জৈব সার প্রয়োগ করে টপটাকে, খালি জায়গাটা ভর্তি করে দেব। এই সেপ্টেম্বর মাসের মধ্যে যারা বোগেনভিলিয়া চাষ করেন তাদেরকে এই বিশেষ ব্যবস্থাটা নিলে আগামী সময়ে প্রচুর ফুল পাবেন। তাই গাছটিকে আমি রিপোর্ট না করে আমি এর থেকে সার প্রয়োগ করে প্রস্তুত করে নিলাম। আর গাছটির ব্রাঞ্চ প্রুনিং আমি আগেই করে দিয়েছিলাম। দেখুন তো, মাঝে মাঝে প্রুনিং এবং পিঞ্চিং চলতে থাকবে ফুল আসার আগ অবধি, তো এইভাবে গাছটি আরো যাত্রা হবে। তো একে আমি শীতের ফুলের জন্য প্রস্তুত করে নিলাম, সারটা দিয়ে চারদিকে ভালোভাবে চাপিয়ে দিলাম।
আমার কাছে বেশ কয়েকটি বোগেনভিলিয়া আছে, আমি একে একে সবগুলিকে এইভাবে পরিচর্যা করে নেব ফুল পাওয়ার আগে। তো এইভাবে আমি এটাকে করে নিলাম, প্রস্তুত করে নিলাম আগামী ফ্লাওয়ারিং সিজনের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, উৎসাহিত করবেন। যারা নতুন বন্ধু রয়েছেন ভিডিওটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বাগ্রে পেয়ে যাবেন। তো এইভাবে আমি সার চাপানোর পরে কিছু সামান্য জল প্রয়োগ করেছি। এখন এর কাণ্ডটাকে, এই পুরনো কাণ্ডটাকে, মোটা কাণ্ডটাকে আমি একটু ব্রাশ দিয়ে একটু ঘষে পরিষ্কার করে দিচ্ছি, যাতে এতে ফাঙ্গাল টাঙ্গাল আক্রমণ না হয়, না হতে পারে, পোকামাকড় যেন বাসা বাঁধতে না পারে সেই জন্য একটু পরিষ্কার করে দিলাম। আজকে এই ছিল আমার বোগেনভিলিয়া বনসাইয়ের উপর কাজ। নমস্কার, ভালো থাকবেন।